আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সাজিদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগের আমাদের বিষয়বস্তু স্বরূপনগরের একটা সিঙ্গাড়া, একটা ভালো সিঙ্গাড়া দোকানকে কেন্দ্র করে আমরা বানিয়েছি। তো আপনারা দেখুন আমাদের সাথে এনজয় করুন আজকের ব্লগের কন্টেন্টটি। আর কথা প্রসঙ্গে বলে রাখি, গত সপ্তাহে আমাদের কিছু পার্সোনাল রিজন্সের জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো চলুন দেখে নিন আজকে আমাদের কন্টেন্ট, লেটস গো। আজকে শেয়ার করতে চাই সেগুলো হচ্ছে, আজকে আমরা এসেছি, আমাদের আজকের ব্লগের কন্টেন্ট হচ্ছে স্বরূপনগরের একটা সিঙ্গাড়ার দোকান যেখানে আমরা সিঙ্গাড়া খেতে এসেছি। আর এখানকার সিঙ্গাড়া রীতিমতো নাম করা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। গোড়াকে আমি বলবো দেখানোর জন্যে, সিঙ্গাড়ার ভেতরে যে আলুর পুরটা আছে সেটা দেখতেই শুধু কত সুন্দর দেখাচ্ছে দেখুন। তারপর টেস্ট আমি করলাম, খুবই সুন্দর খেতে, এখনও পর্যন্ত আমরা খাচ্ছি। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই দোকানটার অবস্থান সম্পর্কে আমি প্রথমে কিছু বলে নিই। এটা হচ্ছে স্বরূপনগর বাসস্ট্যান্ড, স্বরূপনগর বাসস্ট্যান্ডের ঠিক বাসস্ট্যান্ডের যে যাত্রী শেডটা আছে ঠিকটার অপোজিট সাইডে, যেখান থেকে কিভাবে যদি আসবেন সেটা যদি আমি ডিসক্রাইব করি। যদি কেউ তেঁতুলিয়া বা মসলন্দপুর থেকে আসতে চায়, তারা DN-35 ধরে স্বরূপনগর বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে এসে এই একদম এখানে বললেই যে সিঙ্গাড়া দোকান কোনটা ভালো আছে সেটাই সেখানে নিয়ে চলে আসবে। আর যদি কেউ তরণীপুর বা ডাকমোলা এই সাইড থেকে আসো, তাহলে আমাদের বলবো যেটা সেটা হচ্ছে স্বরূপনগর বাসস্ট্যান্ডে যে কোনো উপায়ে এখানে টোটো বা রিক্সা, ভ্যান রিক্সা সব কিছু চলে। তো যে কোনো একটা প্রসেসে এসে তোমরা এখানে আসলেই সিঙ্গাড়াটা খেতে পারবে। সিঙ্গাড়াটার স্বাদে খুবই অনবদ্য। দোকানের টাইম আমি বলে রাখি, দোকানের টাইম সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত। সকালবেলা পাওয়া যায় সকালের যে ব্রেকফাস্ট জাতীয় যেগুলো আমাদের সচরাচর খাওয়া হয়, যেমন পেটায় পরোটা, এমনি পরোটা, এরকম সামথিং কিছু কিছু। আর বিকেলে 3টে থেকে দোকান স্টার্ট হয় এবং চলে রাত 9:30 পর্যন্ত। বিকালের যে স্ন্যাক্সগুলো পাওয়া যায় তার মধ্যে সিঙ্গাড়া সবথেকে ভালো, আর পাওয়া যায় হচ্ছে জিলাপি, চপ, পাকোড়া, এমন কিছু কিছু স্ন্যাক্স। তো আমি এখানে নাম শুনেছি অনেক, তো নাম শুনেই আজকে ব্লগের প্ল্যান করেছি এখানে আসার জন্য। তো চলে এসেছি এবং খাচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করছি। তো চলুন কথা বলতে বলতে খেয়ে নিই, তারপরে we'll be right back.
আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ক্যামেরার সামনে দোকানে যে ওনার আছেন, তো আমি কাবুকে কিছু বলবো, মানে অনুরোধ করবো যে দোকানের হিস্ট্রি সম্পর্কে আপনি আমাদের কিছু জানান। হ্যাঁ, আমি আগে পরের দোকানে কাজ করতাম, টানা 36 বছর দোকানে ছিলাম, মালিক মারা গেছে ক্যান্সারে, দোকান বিক্রি হয়ে গেছে। দোকান বিক্রি হয়ে যাওয়ার পরে যখন বেকার ঘুরি ঘুরি বেড়াচ্ছি কী করবো কী করবো, তারপরে ছেলে বলল যে তুমি একটা ভাজার দোকান করে বসো। ভাজার দোকান স্টার্ট করলাম, মোটামুটি খুব ভালোই চলছিল, মানে সকালে পেটাই পাওয়াটা করি, লুচি করি, ঘুগনি করি, জিলিপি ভাজি। তারপরে এইবার দেখাচ্ছে 12:30 পর্যন্ত থাকি, তারপরে আমি বন্ধ করে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আবার সব মাল তৈরি করে গুছিয়ে দিয়ে আসি, এসে আবার ঠিক 3:30 থেকে স্টার্ট করি, 9:30 পর্যন্ত থাকি। তখন করি আমি বিভিন্ন রকম চপ, সিঙাড়া এবং জিলিপি, এই করে মোটামুটি ভালোই চলছে। আচ্ছা, এখন মোটামুটি এখন দেখছি যে মোটামুটি ভালোই টানছে, একা পারি না, বাড়ির থেকে ছেলে এসে এসে কোজকাজ করে দিয়ে যায়। ওই নিজে নিজে যেটুকু পারি সেটুকু করি, মেলা কিছু করি না, একটু ভালোভাবে জিনিসগুলো তৈরি করি যাতে লোকে খেয়ে শান্তি পায়, সেইভাবে তৈরি করি। যদি খেয়ে ভালো লাগে তা আপনারা অবশ্যই আসবেন, যার জন্যে আমি খুব কৃতজ্ঞ হয়েছি। হ্যাঁ, যাতে লোকে শান্তি পায় খেয়ে, এই জিনিসগুলো আমি তৈরি করছি। তো কাকুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যামেরার সামনে আসার জন্য। আশা করি আজকের কন্টেন্টে আপনাদের একটু কিছুমাত্র হলেও এন্টারটেইন করতে পেরেছি আমরা। আমরা আজকে যতটুকু উপস্থাপন করতে পেরেছি সব কিছুই আপনাদের জন্য, আপনাদের একটু এন্টারটেইন করার জন্যই আমরা চেষ্টা করেছি কন্টেন্টকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য। তো আজকের ব্লগ আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি, পরবর্তী পর্যায়ে পরবর্তী এপিসোডে দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো এক বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আর সবার কাছে একটা একান্ত রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল করে দিন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশান আপনারা ইমিডিয়েট পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো এক এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।